হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। তো বন্ধুরা, আজ আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের দপ্তর থেকে এ কথা জানা গিয়েছে যে আগামী 2019 জানুয়ারি মাসের মধ্যে ওয়ার্ক এডুকেশান, ফিজিক্যাল এডুকেশান এবং আপার প্রাইমারি বিভিন্ন নিয়োগ কাজ শুরু করা হবে। তো বন্ধুরা, ওয়ার্ক এডুকেশান, ফিজিক্যাল এডুকেশান এবং আপার প্রাইমারি যে নিয়োগ হবে, তো কী পরিমাণ শূন্য পদে নিয়োগ হবে সে সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, আলোচনার পূর্বে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। দীর্ঘদিন ধরে এসএসসির নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়। বর্তমান এ রাজ্যে কোনো ধরনের এসএসসির নিয়োগ হয়নি। বর্তমান রাজ্য সরকারকে এসএসসির নিয়োগ কাজ শুরু করানোর জন্য এ রাজ্যের চাকরি প্রার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে তুলেছে। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন যে আগামী 19 সালের জানুয়ারি মাসের মধ্যে এসএসসির বিভিন্ন ধরনের নিয়োগ কাজ শুরু করবে। প্রথমে একাদশ, দ্বাদশ, তারপর নবম, দশম, তারপরে আগামী জানুয়ারি মাসের মধ্যে, অর্থাৎ আগামী 2019 জানুয়ারি মাসের মধ্যে আপার প্রাইমারি নিয়োগ কাজ শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। তবে এই কথাটা জানানো হয়েছে যে একাদশ, দ্বাদশ এবং নবম, দশমের নিয়োগ আগে সম্পূর্ণ করা হবে, তাহলে আপার প্রাইমারিতে সিট সংখ্যা বেড়ে যাবে। তো বর্তমানে আপার প্রাইমারি এবং ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানে কী পরিমাণ সিট ফাঁকা আছে সেই সংক্রান্ত একটি তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফিজিক্যাল এডুকেশানের জন্য এ রাজ্যে শিক্ষকের প্রয়োজন আছে প্রায় 1068 জন। ওয়ার্ক এডুকেশানের জন্য এ রাজ্যে শিক্ষক পদ খালি আছে প্রায় 1221 জন এবং আপার প্রাইমারির জন্য এ রাজ্যে সিট সংখ্যা বরাদ্দ আছে প্রায় 14,088 জন। তাছাড়াও মাধ্যমিক স্তরে কিছু নিয়োগ হয়েছে এবং এখনও পর্যন্ত মাধ্যমিক স্তরে যে সিট সংখ্যা ফাঁকা আছে তা হল 6,213। তো বন্ধুরা, নবম, দশম, আপার প্রাইমারি এবং ফিজিক্যাল এডুকেশান ও ওয়ার্ক এডুকেশানে কী পরিমাণ এ রাজ্যে শিক্ষক পদ ফাঁকা আছে সে সংক্রান্ত একটি ছোট্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।